হ্যালো ফ্রেন্ডস, লালিস বিউটি কেয়ারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমি দেখাবো অ্যান্টি রিঙ্কেল নাইট ক্রিম কিভাবে বাড়িতে বানাবেন। সাধারণত রিঙ্কেল ড্রাই স্কিন ও 30 আপ এজ হয়ে গেলে তারপর রিঙ্কেল দেখা যায়। এই অ্যান্টি রিঙ্কেল নাইট ক্রিম আমি বানিয়েছি ঘরোয়া ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে। যখন আপনি বাজার থেকে কোনো অ্যান্টি রিঙ্কেল নাইট ক্রিম কিনতে যাবেন, তখন সেই ক্রিমটি যেমন ব্যয় সাপেক্ষ এবং তার সাইড এফেক্টও আছে। আমার এই ন্যাচারাল ক্রিমের কোনো সাইড এফেক্ট নেই, এই ক্রিম 100% কার্যকরী। এই অ্যান্টি রিঙ্কেল নাইট ক্রিম ড্রাই স্কিন, অয়েলি স্কিন, নর্মাল স্কিন, সফট স্কিনের জন্যই উপকারী। তাহলে চলুন বন্ধুরা ভিডিওটা দেখে নিই। অ্যান্টি রিঙ্কেল নাইট ক্রিম বানানোর জন্য লাগবে সুইট আমন্ড অয়েল। আপনি আপনার পছন্দ অনুযায়ী যে কোনো ব্র্যান্ডের সুইট আমন্ড অয়েল ব্যবহার করতে পারেন। এই সুইট আমন্ড অয়েল আমাদের স্কিনকে ময়শ্চারাইজ করে এবং স্কিন হেলদি ও গ্লোয়িং করতে সাহায্য করে। এরপরে লাগবে হানি, হানি বা মধু। আপনি আপনার পছন্দ অনুযায়ী যে কোনো ব্র্যান্ডের মধু ব্যবহার করতে পারেন। মধু হলো ন্যাচারাল ময়শ্চারাইজার। মধু স্কিনকে স্মুথ ও সফট করতে সাহায্য করে। মধু রিঙ্কেল ফ্রি স্কিন পেতে সাহায্য করবে। এরপরে লাগবে কোকোনাট অয়েল। আপনি কোকোনাট অয়েল ব্যবহার করতে পারেন, আবার অলিভ অয়েলও ব্যবহার করতে পারেন। কোকোনাট অয়েল আমাদের স্কিনের পক্ষে খুবই ভালো এবং স্কিনকে হেলদি ও গ্লোয়িং করতে সাহায্য করে। ভিটামিন ই ক্যাপসুল, আপনি আপনার পছন্দ অনুযায়ী যে কোনো ব্র্যান্ডের ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করতে পারেন। আমি এখানে ইভিয়নের 400 mg ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করেছি। ভিটামিন ই ক্যাপসুল আমাদের স্কিনের রিঙ্কেল দূর করতে সাহায্য করে, গ্লোয়িং স্কিন পেতেও সাহায্য করে। এখানে আমাদের অ্যান্টি রিঙ্কেল নাইট ক্রিম রেডি। এই নাইট ক্রিম আপনি ফ্রিজে 1 সপ্তাহ স্টোর করে রাখতে পারবেন। প্রথমে রাখা শোয়ার আগে প্রথমে ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে দিলে তারপর ভালো করে মুছে দিতে হবে। গলায় লাগাতে ভুলবেন না। তাহলে বন্ধুরা কেমন লাগলো আমার ভিডিও? আমি আশা করছি আমার ভিডিও আপনাদের পছন্দ হয়েছে। তাহলে এক্ষুনি লাইক করে দিন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব, সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। তাহলে বন্ধুরা এখনকার জন্য বাই বাই।